আজকে তো ভাষাই কেউ নাই যান অনেক মজা হবে আমার হাজবেন্ড ভিডিও কল দিছে কি করব আমি তুমি কোনো কথা বলবা না আমি বলবো ভাষাই কেউ নাই আমি একাই আছি কোনো কথা বলবা হ্যালো কি জৌমুসা তোমরা কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো ম্যাডাম আমি আসছি ম্যাডাম কই তো তো নাই নাই দেখি দেখি রুমে এই কি তুমি আমি এই তো মাত্রই বাবাকে ওষুধ খাইয়ে আমি একটু শোয়ার জন্য আসলাম শরীরটা খুব খারাপ লাগছে আমার ও বাবাকে ওষুধ খাইয়ে তুমি তুমি একটু রেস্ট নিতেছো কেন তুমি ডাক্তার দেখাও নাই কেন ডাক্তার আরে একটুই তো সমস্যা নাই ডাক্তার দেখানো লাগবে না ঠিক হয়ে যাবে একটু রেস্ট নিলে ও আচ্ছা শুনো তুমি বাবার দিকে একটু খেয়াল রাখিও ওনার তো বয়স হয়ে গেছে আর অনেক ঠান্ডা পড়তিছে বুঝছো বাবার ওষুধ টষুধ একটু ভালো করে দেখাশোনা করে খাওয়াইও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার বাবা তো আমারই বাবা কেন বাবার খেয়াল রাখব না আমি সব সময় বাবার খেয়াল রাখি তুমি কোনো চিন্তা করো না জান আমি তো আছি ছি 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 ম্যাডাম এসব কী করতেছে এই ছেলেটাকে নিয়ে আজকেও পাশে আসছে আর প্রতিদিন স্যারকে এইভাবে ঠকাইতেছে না যে করেই হোক স্যারকে এই বিষয়টা জানাতেই হবে একটা কাজ করি সাথে গিয়ে স্যারকে একটা কল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যান আমিও তোমাকে খুব ভালোবাসি আচ্ছা জান তুমি এখন কি করতেছো খাওয়া দাওয়া করছো তুমি এই তো আমি কি করবো দেখো না এই যে ড্রেস পরছি এই যে এখন ডিউটিতে যাব বুঝলেই তো প্রবাস বাড়ি সকালবেলা ভোরে উঠা ডিউটিতে যাওয়া লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ডিউটিতে যাও সাবধানে থেকো হ্যাঁ নিজের যত্ন নিও তুমি আচ্ছা ঠিক আছে তাহলে রাইখা দাও হ্যাঁ শরীরের দিকে খেয়াল রাখিও শরীরের যত্ন নিও ভালো থাকিও হ্যাঁ আচ্ছা তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ বাই বাই কতক্ষণ লাগে আরে আর একটু হলো তো ধরাই খেয়ে যেতাম এখন যদি ফোনটা না ধরতাম তাহলে ও অনেক সন্দেহ করত আর তুমি তো জানোই ও আমাকে কত ভালোবাসে পাগলের মতো বিশ্বাস করে আমাকে বুঝি বুঝি বরকে পায়ে আমারে ভুলেই গেছে জান তুমি এসব কি বলতেছো বলো আমি তো তোমাকেই ভালোবাসি তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তোমার জন্যই তো এই আপদের সংসারে আমি পড়ে আছি তুমি কি এগুলো বুঝো না পুরো নষ্ট করে দিছ তুমি আসো আবার কি ফোন দিবে ও না এখন আর ফোন দিবেন এখন তো ডিউটিতে থাকবে তাহলে চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই হ্যাঁ আসলে আমি অনেক ধন্য আমার বাবার অনেক খোঁজ খবর রাখে আমার বাবার অনেক যত্ন নেয় যাই ডিউটিতে যাই নাহলে তো আবার সমস্যা হয়ে যাবে এই সময় আবার কে কল দিল কাজের মেয়ে সালমা কেন এখন ফোন দিল হ্যালো স্যার হ্যাঁ সালমা বলো আপনাকে একটা কথা বলতাম স্যার আমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছো মানে বলো কি বলবা কোন সমস্যা আসলে স্যার ছোট মুখে একটা কথা বলি কিছু মনে করেন না তোমার কোনো বেতন লাগবে টাকা পয়সা লাগবে স্যার দিন ধরে ভাবতেছি যে আপনারে কমও কিন্তু বলে উঠতেছি না আমার কাছে বলবা কি এমন কথা যে তুমি সাহস পাচ্ছ না বলো তো শুনি जल्दी করো আমি আবার ডিউটিতে যাব তো একটু जल्दी করো আসলে স্যার ম্যাডাম না একটা ছেলেকে প্রতিদিন বাসায় নিয়ে আসে এই তুই কি ম্যাডাম একটা ছেলেকে বাসায় নিয়ে এই কি ঠিক আছে। আমি জানতাম আমার কথা বিশ্বাস করবে না কিন্তু আমার কথা বিশ্বাস করেন আমি সত্য কথা বলতেছি আপনি একটু আগে কল দিয়েছিলেন না তখন একটা ছেলে পাশেই ছিল ওকে পাশে রেখে তারপর আপনার সাথে ভিডিও কলে কথা বলছে চুপ কর তুই তোকে আমি তোকে আমি মেরে ফেলবো তুই তুই তোর ম্যাডাম ম্যাডাম এসব বাজে কথা বলিস এই একটু আগে তো আমি ভিডিও কল দিছি কই আমি তোর পাশে কাউকে দেখলাম না তুই মিথ্যে বলতেছিস না আমি ওকে অনেক ভালোবাসি ওকে আমি অনেক ভালো জানি আর তুই ওর নামে মিথ্যা রটনা তোরে আমি তোরে আমি দেশে আসলে তোরে মেরে ফেলবো বিশ্বাস করেন স্যার আমি মিথ্যে কথা বলতেছি না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অনেক তাড়াতাড়ি দেশে চলে আসেন এখনো ওই ছেলেটা বাসেই আছে আর আমি ছাদের উপরে এসে তারপর আপনাকে কল দিছি কি বললি তুই ওই ছেলেটা ওই ছেলেটা আমার বাসা বেডরুমে আচ্ছা দাঁড়া আমি এখন আবার ভিডিও কল দিচ্ছি আমি দেখব দেখব বাসা কেউ আছে কিনা আচ্ছা স্যার আমি এখন রাখি আমি বাসা চলে যাই না হলে আমাকে আবার খুঁজবে আচ্ছা তুই তুই রাখ তুই রাখ ফোন রাখ কি বলে আমার স্ত্রী আমার স্ত্রী অন্য ছেলে বাসা নিয়ে আসছে দেখি তো ভিডিও কল দিছে আবার ভাল লাগে না দেখছ খুব বিরক্ত করে আমাকে কি হলো ফোন রিসিভ করতেছে না কেন আবার কল দিছে আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে জানো আমি কি করব বলো তুমি আমার সাথে কেন রাগ দেখাচ্ছো দেখি তো আমার কলটা দেই কলটা রিসিভ করো দেখো কি বলে আচ্ছা তুমি কথা বলো হ্যালো হ্যালো তুমি আমার কল ধরতেছ কেন তোমাকে যে আমি এতগুলো কল দিতেছি তুমি খালি আমার কল কেটে দিচ্ছ তুমি কেন আবার কল দিছো তুমি না বললা তুমি ডিউটিতে যাবা আরে তোমার কথা খুব মনে পড়ছে তাই খুব খারাপ লাগছে তাই তোমাকে আমি কল দিয়েছি কল কাটব না তো কি করব বললাম তোমার শৈল দা খারাপ আমি একটু ঘুমাবো তুমি এখন কলটা রাখো ডিউটি করো মন দিয়ে তুমি একটু এক কাজ করো তো তুমি একটু ফিসনে ক্যামেরা দাও তো ফিসনে ক্যামেরা দিয়ে আমি একটু দেখতে চাই বাসাটা পিছনের ক্যামেরা দিতে হবে মানে তুমি কি আমাকে সন্দেহ করছো বাসায় তো আমি ছাড়া কেউ নাই বাবা একটু বাইরে হাঁটতে গেছে তাহলে পিছনের ক্যামেরা কেন দিতে হবে পিছনের ক্যামেরা কেন দিতে হবে মানে আমি তো তোমাকে কেন সন্দেহ করব তুমি তো নিজেই আটকে যাচ্ছ যে তুমি পিছনে তুমি বললা যে বাবা নাকি ওষুধ খাচ্ছে এই করতেছে তুমি এক কাজ করো তুমি পিছনের ক্যামেরাটা দাও পিছনের ক্যামেরা দিতে হবে সত্যি বলছি বাসায় কেউ নাই বাসে কেউ নাই থাক আমার সেটা জানার দরকার নাই তুমি পিছনে ক্যামেরাটা দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি পিছনের ক্যামেরা দিলে তো ও দেখে যাবে তোমাকে কি করি এখন আমি আইডিয়া তুমি আমার পিছনে পিছনে থাকবা বুঝছো তুমি কিন্তু ক্যামেরার সামনে আসবা না ভুলে উঠো হ্যাঁ হ্যাঁ আমি পিছনে ক্যামেরা দিচ্ছি এত লেট হয় কেন তুমি মোবাইল কই রাখছো আমি বুঝতেছি না আরে আমি একটু শুয়েছিলাম বললাম না তোমাকে দেখাও পুরো বাসাটা আমাকে দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখো এই যে পুরো রুম দেখাও রন্ধু করে দেখাও দেখাচ্ছি তো পুরো রুম চারিদিকে ঘোরাও ভালো করে ঘোরাও হ্যাঁ হ্যাঁ এই যে দেখো আমার রুমে কেউ নাই তুমি দেখো আচ্ছা এই রুম থেকে বেরিয়ে যাও অন্য রুমে যাও পুরোটা বাসা দেখাও আমাকে এই রুম থেকে বের হতে হবে ঠিক আছে আমি যাচ্ছি দেখাও সামনের ইয়াটা দেখাও এই যে দেখো সামনের রুমে যাও তুমি দেখাচ্ছি তো তুমিও না শুধু শুধু আমাকে সন্দেহ করো আমি বলছি বাসায় কেনে যে দেখো সামনের রুম দেখো তুমি দেখছো সোফার রুমে কেউ নাই আচ্ছা একটু ভালো করে দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি ডাইনিং টেবিলটা দেখাও একটু এই যে দেখো ডাইনিং রুমে কেউ নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান রাখো আসলে আমার মনেরই ভুল বুঝছো আমি তোমার সন্দেহ করি নাই বুঝছো আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই আর কি আমার এমনটা মনে হয়েছে আচ্ছা তুমি রাখো আচ্ছা আমি আমি ডিউটিতে গেলাম আচ্ছা রাখো আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ আচ্ছা দেখছো খুব বাঁচা বেঁচে গেলাম এখন যদি ও তোমাকে দেখতে পেতো তাহলে কি সর্বনাশটাই না হতো শোনো আমার আর এসব ভাল লাগতেছে না আমি চলে যাবো চলে যাবো মানে তুমি শুধু শুধু রাগ করতেছ আসো আজকে আমি ডিউটিতে যাব না আজকে আজকে আমি খবর করে সার ও কি সত্যি ও কি সত্যি এমনটা করে যদি এমনটা করে থাকে আমি দুই দিনের মধ্যেই দেশে যাব আমি দেখবো ও কি সত্যি এই ধরনের কাজগুলো করে কিনা যাকে কিনা আমি এত ভালোবাসি যার জন্য টাকা পয়সা মাথার গাম পায়ে ফেলে এত টাকা পয়সা তার নামে প্রত্যেকটা মাসে আর সে কিনা আরে স্যার আপনি আসছেন ম্যাডাম ম্যাডাম দেখে যান কে আসছে কেমন আছে তুমি ভালো আছি স্যার বসেন হ্যাঁ বসবো কই তোমার ম্যাডাম কই বাবু আরে তো তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে আরে হঠাৎ করে আসছি কেন তুমি আমাকে দেখি কি খুশি হও নাই খুশি তো হয়েছে কিন্তু তুমি সেই যে পরশু কলটা কাটলে এরপর থেকে তোমার ফোনে কত কল দিলাম কল ঢুকলো না আরে কি করে কল ঢুকবে বলো পরশু দিন ফোন কাটার পরে আমি নগদে টিকিট করছি বাংলাদেশে আসার জন্য আর এভাবে কেন আসলাম সেটা হলো আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি জানি তুমি এইভাবে না বলে আসলে তুমি অনেক খুশি হবা কেন তুমি কি আমাকে দেখে খুশি হও নাই খুশি না হওয়ার কি আছে চলেই তো এসেছ আসছো একটা কল দিয়ে তো আসতে পারতা সারপ্রাইজ দেওয়ার কি আছে আরে হ্যাঁ তুই এ করে আসলাম তুমি খুশি হবা সে জায়গায় তুমি আমার সাথে কেমন জানি ব্যবহার করতেছো আমার পরার কথা তুমি আমার সবকিছু নিয়ে আসছ আমার স্বর্ণ গয়না যা জানতে বলেছি এনেছো সব কিছু আমি একটা গলার নেকলেস আনতে বলেছিলাম এনেছো হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য সব কিছুই এনেছি তুমি যা যা বলেছ তোমার জন্য সব কিছু এনেছি তুমি না কিছুদিন আগে বললা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স লাগবে তোমার আমি সেটাও আনছি আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো তুমি তো আইফোন চালাইতে পারো না এই আইফোনটা তুমি কার জন্য আনার জন্য বলছো একটু আমাকে বলো তো তার জন্য মানে কি আবুল তাবুল কথা বলতেছ তুমি আমি চালাইতে পারি না শিখে নিব সমস্যা কি আমার কি শখ আইফোন চালানোর কি যা তা বলো না তুমি যা প্রেস হয়ে নাও তুমি আচ্ছা আইফোন চালানোর খুব শখ তোমার তাই না আচ্ছা বলো তো আমার বাবা কোথায় বাবা বাবা তো বাইরে হাঁটতে গেছে বাবার নাকি বাসায় একা ভালো লাগে না সারা দিন বোরিং ফিল করে ও আচ্ছা আচ্ছা বাবা বাইরে গেছে নাকি বাবাকে তুমি এই বাসা থেকে তাড়িয়ে দিয়েছো কি কি তুমি এসব আমি তারিয়ে দিয়েছি মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবাকে আমি কেন বাসা থেকে তার খবরদার তুমি আমার গায়ে হাত দিয়ে কথা বলবে না তুমি আমাকে কি বোঝাইতে চাচ্ছ আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না কাজের মেয়ে আমাকে সব কিছু খুলে বলেছে তুমি কি কি করেছো আমার বাবার সাথে এবং প্রতিনিয়ত তুমি আমার এই ভাষায় আমারই বেডরুমে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে এসে প্রতিনিয়ত সময় কাটাচ্ছ দিনের পর দিন মাসের পর মাস তার সাথে তুমি ডেট করতেছ তুমি কি করে ভাবলে এই সমস্ত কিছু তুমি গোপন রেখে আমার শোকের আড়ালে এইসব করে বেড়াবা শুনো সত্য কখনো সাফা থাকে না একদিন না একদিন বেরিয়ে আসে তাই তোমারও সব কিছু আমার শোকের সামনে এখন বেরিয়ে আসছে তুমি জানো সকল ঘটনা আমাকে এই কাজের মেয়ে খুলে বলেছে আমি তার কথা বিশ্বাস করিনি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম আমি তোমাকে অনেক ভালো জানতাম আর সে যখন বলছে আমি তার কথা বিশ্বাস করিনি তারপর সে আমাকে সে আমাকে তার ফোনে ভিডিও করে ভিডিও করে সে আমাকে দেখাইছে এই যে দেখো আমার হোয়াটসঅ্যাপে তুমি যে সেই সেরেটাকে নিয়ে আমার বেডরুমে শুয়ে আসো এই যে দেখো ভিডিওটা দেখো দেখো সে আমারে সকল ভিডিও করে দেখালে পরে আমি ভাবলাম আমি আর এখানে থাকি কি করব? আমি গিয়ে তোমাকে হাতে নাতে ধরবো হ্যাঁ তুমি তুমি আমার আমার সাথে এমনটা করতে পারলা আজকে যদি ও না থাকতো হ্যাঁ আমি তোমাকে তোমাকে আমি কখনো ধরতে পারতাম না হ্যাঁ বলো বলো তুমি কেন এমনটা করলা বলো এই কাজের মেয়ে তোর এত বড় সাহস কিভাবে চুপ কর তোর খেয়ে তোর বেইমানি করে নাই বেইমানে ঠিকই তোর সাথে করছে আর যদি না করতো তোকে ধরতে পারতো না আর কি বললি তোর খাইছে তুই কোর থেকে আনছস খাবার কোথ থেকে খাবার না তুই ওরে খাওয়াইছস আরে তুই তো খাইছ আমার ঘাম জলা রক্তের টাকা পয়সা তুই তো খাইছ আমার রুজিকামায় আর তুই ওকে ধমক দিস আজকে ওর কারণেই তোর সকল তথ্য ফাঁস হয়ে গেছে তোর আর কোনো ঠাই নেই আমার কাছে তুই বেরিয়ে যা আমার এই বাসা থেকে আর একটা মুহূর্ত আমি আমার চোখের সামনে তোকে দেখতে চাই না তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা আর আমি আমি আমার বাবাকে কিভাবে কিভাবে বিষয়গুলো বলবো তুই এখনই বেরিয়ে যা আমার বাসা থেকে শোনো প্লিজ আমার লাভ দু লাগে তুমি আমার সাথে এমন করো না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো হাত ছাড়ো প্লিজ প্লিজ তুমি আমাকে তোমার কোনো কথা শুনে না আমার আমার আর দরকার নাই আমি আবারো তোমাকে ক্ষমা করে দিয়ে আমি আবারও সে একই ভুল করি এটা তুমি কি করে ভাবলা তোমাকে তোমাকে আমি আর কখনো কখনো ক্ষমা করতে পারবো না তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও 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 বলছে যাও তোমাকে আসলে অনেক ধন্যবাদ তুমি যে আমার এত বড় উপকার করেছো আমার বাবা কোথায় আছে চলো চলো আমি